মালভূমিতে তো একেবারে জনজোয়ার দেখতে পাচ্ছি আবির। একেবারেই দেখাই যাচ্ছে ছবিটা আজকে নবমী অন্যান্য দিনের থেকে আজকে ছবিটা যে অনেকটাই আলাদা শুধুমাত্র ভিড়ের নিরিখে। এই তো গেল ছবি শ্রীভূমিতে, এই যে বিশাল যে প্যান্ডেল এবং সেই প্যান্ডেলের ভেতরে চিন্ময় মা সেখানে এবং দেখার জন্য দূর দূরান্ত থেকে মা আসছেন, যেটা তো কয়েকদিন ধরে আমরা সবাই পরিচিত হয়ে গিয়েছি। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে কাতারে কাতারে মানুষের ভিড় এবং ডান দিকের ছবিটা আমার ক্যামেরা পার্সন দিব্যেন্দুকে বলবো দেখানোর জন্য। কোনো পলিটিক্যাল র্যালি বা পলিটিক্যাল সভা করতে নয়, পলিটিক্যাল লিডাররা এখানে উপস্থিত হয়েছেন নিজেদের মধ্যে আড্ডায়। আর একটু আগে শুনছিলাম যে তারা গানও গাইছিলেন, একবার শোনার চেষ্টা করব। গান গাইছিলেন, একটু যদি গান হয়ে যায়। ব্যাপারটা গান ওইভাবে না, আমরা তাপসদা খুব ভালো গান গায়, পার্থ ভৌমিক খুব ভালো নাটক করে, আমি খেলাধুলো করি। আর বিষয়টা হচ্ছে পার্থদাকে এই একটু আগে তাপসদাকে বলছিলাম, তাপসদা তোমার একটা গান কলেজ স্কোয়ারে আমি দেখছিলাম তুমি গাইছিলে, আর পার্থ খুব ভালো নাটক করে, পার্থ গান টান জানে। একটা গান কিন্তু সবাই মিলে শুনবো। আমি আমি তো খুব ভালো গান জানি না, তবু আপনি বলেছেন যখন দু লাইন আমি করে দেবো। আমি একটা শ্যামাসঙ্গীতই করি। সকলি তোমার ইচ্ছা ইচ্ছা মই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি। সকলি তোমার ইচ্ছা ইচ্ছা মই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি। একটা জিনিস বোঝাই যাচ্ছে যে দুর্গাপুজো হয়ে গেছে, যে কালী পুজো আসছে, তার জন্য সবাই তৈরি হচ্ছেন শ্যামা সঙ্গীত দিয়ে মা দুর্গার এই নবমীর দিন, মহানবমীর দিন শ্রীভূমিতে একেবারে আড্ডায় সমস্ত রাজনৈতিক নেতারা আমরা দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে কাতারে কাতারে মানুষের ঢল কিন্তু ইতিমধ্যে শ্রীভূমিতে। একদমই, এটা একটা অন্যতম বার্তাও যে সকলই মায়েরই ইচ্ছা। তুমি আমাদের সঙ্গে থাকো, সেই মাতেই চলে যাবো কাশি বসলেনে, যেখানকার থিম মা, তাই তো ব্রতদীপ? গড়ি পাপিয়া কাশী বসলেন এবছর, তাদের থিম মা। এবং তোমায় জানিয়ে রাখি, আবহাওয়ার পূর্বাভাস বলছে যে নবমীর রাতেও বৃষ্টি হতে পারে। আর উত্তর কলকাতায় এই কাশী বসলেন সেই মণ্ডপে ভিড়ের পূর্বাভাস বলছে যে নবমীর রাতে কিন্তু করে জনজোয়ারে ভাসবে কলকাতা শহর। আমি ক্যামেরায় আমার সহকর্মী অভিজিৎকে দেখাতে বলবো। এখন ঘড়িতে সবেমাত্র 4টে বেজেছে এবং ভিড়ের ছবিটা যদি দেখো সত্যিই চোখে পড়ার মতন। কাতারে কাতারে মানুষ কিন্তু এই বিকেল থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন। এবং শুধু কাশী বসলেন নয়, উত্তর কলকাতার বিভিন্ন যে মণ্ডপগুলো রয়েছে প্রত্যেক জায়গাতেই কিন্তু এই একই ছবি। কাশী বসলেন এই বছর কিন্তু যারা দর্শনার্থী তাদের জন্য এক বিশেষ মণ্ডপ করেছে, 3D মণ্ডপ। এবং তোমাকে জানিয়ে রাখি, এই মণ্ডপের বিশেষত্ব হচ্ছে এই মণ্ডপটিতে কোনো রকম প্লাস্টিক ব্যবহার করা হয়নি, সমস্ত পরিবেশ বান্ধব জিনিস দিয়েই কিন্তু এই মণ্ডপটা তৈরি করা হয়েছে। এবং একই সঙ্গে দেবী প্রতিমা, সেই দেবী প্রতিমা দেখছো একবারে সাবেকি রূপ দেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যেও কোথাও একটা অভিনবত্বের ছোঁয়া রয়েছে। গোটা মণ্ডপ এবং দেবী প্রতিমা কিন্তু দর্শকদের নজর কাড়ছে, এবং সেই কারণেই শুধু কলকাতা নয় দূর দূরান্তের জেলা থেকেও বহু মানুষ তারা কিন্তু আসছেন এই কাশী বসলেনে এবং এই মণ্ডপকে উপভোগ করতে। এবং এখনই যা ভিড় তা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে সন্ধ্যের সময় কিন্তু এখানে তিল ধারণের জায়গা থাকবে না, ইতিমধ্যেই রাস্তায় কিন্তু লাইন পড়তে শুরু করেছে। আমি বাইরের ছবিটা একটু দেখাতে বলবো, মানুষ কিন্তু লাইন দিয়ে ঢুকতে শুরু করেছেন মণ্ডপে। এবং এই একই ছবি উত্তর কলকাতার সমস্ত যে মণ্ডপগুলো রয়েছে প্রত্যেক জায়গাতেই কিন্তু তাই, সবাই মণ্ডপে আসছেন এবং এই যে মণ্ডপ তার ছবি ক্যামেরা বন্দী করার চেষ্টা করছেন। আমি এই কাশী বসলেনের একজন সদস্যের সঙ্গে কথা বলতে চাইবো, এই যে ভাবনা, এই যে থিম, কি কোন ভাবনা থেকে? আমাদের 85তম বর্ষের ভাবনা হচ্ছে মা। সংসারে যেরকম মাই রক্ষাকর্তা, ধরিত্রী পরিবেশে কিন্তু মাটি রক্ষাকর্তা, সব কিছু কিন্তু মাটিকে আঁকড়ে ধরেই বেঁচে থাকে, সেই দিক থেকেই আমাদের ভাবনা মা। এবং দর্শনার্থীদের কাছে এটাই একটা সচেতনতামূলক বার্তা।